हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आज के वीडियो ते एटीके मोहनबागान और डुरान कप निये बेस किछु गुरुत्वपूर्ण अपडेट देवार आछे, तो वीडियो टी एकटू स्किप ना करे शेष अब्दि देखबार अनुरोध रइलो। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्य चैनलटी सबस्क्राइब कर दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड अपडेट सबार आगे पाबार जोन्नो। फार्स्टेई आसछि डुरान कपेर अपडेटे। तो फ्रेंड्स, तोमादेरके आमि आगेई जानिएछिलाम डुरान कप एबारे शुरू हबे 13 अगस्ट थेके। तो बर्तमाने किन्तु सेई डेटटा पेछानो होयेछे। तो डुरान कप शुरू होते चलेछे 16 अगस्त थेके एबं प्रथम म्याचे मुखोमुखी हबे एटीके मोहनबागान एबं ईस्ट बेंगल, माने कलकाता डार्बी दिएई किन्तु एबारे शुरू होते चलेछे डुरान कप। तो एइटा जथेष्ट एकटा भालो खबर जे कलकातार दुखाना टीम दिए किन्तु शुरू होते चलेछे एबारे डुरान कप। एबं डुरान कप कोथाय कोथाय हबे सेटा आगेओ तोमादेर জানিয়েছি এবং বর্তমানেও বলে দিচ্ছি। তো কলকাতা, আসাম এবং ইম্ফল এই তিনটে জায়গায় কিন্তু ডুরান কাপ হবে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এটিকে মোহনবাগান কিন্তু সুব্রত পালকে গতকাল থ্যাংক ইউ জানিয়েছে, মানে সুব্রত পালকে রিলিজ করে দিয়েছে। তো সুব্রত পালকে আগের বছর অভিলাষ পালের রিপ্লেসমেন্ট হিসাবেই নিয়ে আসা হয়েছিল, সেই রকম গেম টাইমও খুব একটা তাকে দেওয়া হয়নি। তো বর্তমানে কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তার সাথে অফিসিয়ালি গোল্ডেন হ্যান্ডশেক করে নিয়েছে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এটিকে মোহনবাগান সম্পর্কে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন রয় কৃষ্ণা। তো তিনি কী কী বলেছেন সেইটাই আমি তোমাদেরকে জানাবো। তো প্রথমতই তোমাদেরকে বলে রাখি, রয় কৃষ্ণার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল যেটা ফুটবল মঙ্ক নিয়েছিল এবং ফুটবল মঙ্ক থেকেই এইটা কিন্তু পুরোপুরি জানা যাচ্ছে। রয় কৃষ্ণাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটিকে মোহনবাগান ছেড়ে যাওয়ার কারণ সম্পর্কে, তো সেক্ষেত্রে রয় কৃষ্ণা বলেছেন এটা আমার সিদ্ধান্ত ছিল না এটিকে মোহনবাগান ছাড়ার। এছাড়া তিনি আরও যোগ করেছেন যে বিভিন্ন কোচেদের বিভিন্ন ধরনের স্টাইলে খেলানো হয় এবং আমাকে জানানো হয়েছিল আমি যে স্টাইলে খেলি, মানে আমার কোচের স্টাইলের সাথে আমি ফিট নই। এছাড়া রয় কৃষ্ণা এটাও বিশ্বাস করেন এটি ফুটবলের অংশ, আপনাকে এগিয়ে যেতে হবে, এবার একজন নতুন কোচ এসেছেন এবং সব কিছুই বদলে গেছে। কৃষ্ণাকে ছেড়ে দেওয়ার সময় তিনি জুয়ানের সাথে কথা বলেছিলেন কি না এই বিষয়ে জানতে চাইলে রয় কৃষ্ণা বলেছেন, আমি জুয়ানের সাথে কথা বলিনি, আমি খেলছি না শুনে, মানে ওই ক্লাবে খেলবো না শুনে আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। রয় কৃষ্ণাকে আগে জানানো হয়নি মেরিনার্স এবং তাদের সমর্থন সম্পর্কে। তো এই নিয়ে রয় কৃষ্ণা বলেছেন, এই ভিড় আমার কাছে খুবই বিশেষ, আমি ভাগ্যবান যে আমি শেষ ম্যাচে সমর্থকদের সাথে দেখা করেছি, আমি তাদের ধন্যবাদ জানাতে স্টেডিয়ামের প্রতিটি পাশে গিয়েছিলাম। রয় কৃষ্ণা বলেছেন যে শেষ খেলার আগে তাকে বিদায়ের কথা জানানো হলে ভালো হতো, এটির উত্তর দেওয়া খুব কঠিন, কিন্তু আমি যেমন বলেছিলাম যদি তারা আমাকে তাড়াতাড়ি বলতো অবশ্যই আমি বেরিয়ে আসতাম এবং আরও কিছুটা অভিবাদন করতাম এবং শেষ খেলায় ভক্তদের সাথে আরও বেশি একটু সময় কাটাতে পারতাম। এই ক্লাবটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, ভক্তরা বিশেষ এবং আমার হৃদয়ে তাদের একটা বিশেষ স্থান রয়েছে। আমি শুধু বলতে পারি এত সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ। রয় কৃষ্ণা হাবাস না জুয়ানকে সবথেকে বেশি পছন্দ করেন। এই নিয়ে রয় কৃষ্ণা বলেছেন, আমি অনেক কিছু শিখেছি এবং দুজনকেই সম্মান করি, তবে আমি হাবাসের দিকেই বেশিটা মানে থাকবো আর কি, তিনি আমার ফাদার ফিগারের মতো, কারণ তার সাফল্যই বেশি এবং আমি তার সঙ্গে আড়াই মরশুম কাজ করেছি এবং আমি গত কয়েক মাস ধরে জুয়ানকে চিনি। আমার কাছে হাবাস ছিলেন একজন বাবার মতো, তিনি আমাকে সাহায্য করেছিলেন এবং আমরা প্রথম সিজন জিতেছিলাম এবং দ্বিতীয় মরশুমে আমরা ফাইনালে গিয়েছিলাম। রিমু বেটিকে নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মোহনবাগান ভক্তরা গত 2 মরশুম ধরে বর্তমান এটিকে মোহনবাগান ব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ চালাচ্ছে আর দলের সঙ্গে থাকা কৃষ্ণা এই দ্বন্দ্ব নিয়ে বেশ সাড়া ফেলেছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, অনুরাগীরা এবং ম্যানেজমেন্ট ভিন্ন পথে রয়েছে, তা দেখে খুবই খারাপ লাগছে। আমি শুধু প্রার্থনা করি এবং আশা করি ভবিষ্যতে তারা একসাথে কাজ করবে, কারণ এটি একটি বড় ক্লাব। ভারতে ফেরার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে রয় কৃষ্ণা বলেছেন, আমার মন শুধু ফুটবল খেলার, ভারত ছাড়াও আমার ম্যানেজার এশিয়া ও ইউরোপেও সুযোগ খুঁজছে, আমরা সিদ্ধান্তে আসবো যখন এটা আমাদের কাছে সঠিক হবে। তো এই ছিল রয় কৃষ্ণার ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন এবং উত্তর। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।